পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি, এই প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন দেশের মানুষদের মধ্যে মতবিরোধ থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কারণ পৃথিবীর প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন একটি দেশের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় খাবার, সংস্কৃতি, প্রাচীন স্থাপত্য, পার্ক, সুন্দর শহর কিংবা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গ্রাম, যা পৃথিবীর সকল মানুষকে দেশটির প্রতি আকর্ষিত করে। তাই আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড পর্যটকরা কোন দেশ ভ্রমণ করতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটার উপর নির্ভর করে বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশের তালিকা প্রকাশ করেছে। তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, ইতালি। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। ইতালি তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ইতিহাস, স্থাপত্য, শিল্প এবং শৈলী সহ ইতালি এমন একটি গন্তব্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে না। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইজে সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইতালিতে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত। এদেশেই রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। তাই ইতালিকে রোমান্টিক সৌন্দর্যের দেশও বলা হয়। বিশ্বব্যাপী প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে আসেন ইতালিতে। দুই, ফ্রান্স। ফ্রান্স ইউরোপের মধ্যে একটি অন্যতম সুন্দর দেশ। ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর প্যারিস। প্যারিসকে বলা হয় সিটি অব লাভ। 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। যারা শহর ভ্রমণ পছন্দ করে তাদের জন্য উপযুক্ত গন্তব্য। পর্যটকদের জন্য প্যারিসে এলসি প্রাসাদ থেকে শুরু করে আধুনিক ধারায় আইপিএল টাওয়ার সব রকমের স্থাপনা রয়েছে। তবে আইপিএল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য। এছাড়াও এখানে প্রচুর ফরাসি ক্যাফে রয়েছে যেখানে আপনি বসে রোমাঞ্চকর সময় ও অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। গত কয়েক বছরে ফ্রান্স বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষক দেশ হয়ে উঠেছে। তিন, কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যা উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। দেশটিতে রয়েছে অসংখ্য নদী, বড় পাহাড় ও সুবিশাল বন। কানাডায় পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলো হল টরন্টো শহর, নায়াগ্রা জলপ্রপাত, ক্যালিগারি, মন্ট্রিল, হ্যালিফ্যাক্স, কুইবেক সিটি ইত্যাদি। বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এছাড়াও কানাডাতেই বিশ্বের সবচেয়ে বেশি লেক অবস্থিত। এটি এমন একটি দেশ যেখানে একই সাথে বন্য, শহরে এবং রোমান্টিক স্থানে দেখা মেলে। কানাডার চারটি ঋতুতে দেশটিকে চার রকম দেখায়। তাই বলা যায় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা সবার উপরে। চার, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি বিশাল একটি দেশ। দেশটিতে বিভিন্ন ধর্ম, জাতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক বিশ্বাস রয়েছে যা দেশটিকে অনন্য করে তুলেছে। ঘন জঙ্গল থেকে মরুভূমি সব কিছুই পেয়ে যাবেন এই দেশটির মধ্যে। তবে আকর্ষণীয় অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলির অন্যতম বৈশিষ্ট্য। মার্কিন যুক্তরাষ্ট্রে 35,000-এরও বেশি জাদুঘর রয়েছে। তাই আপনি যেই শহরই যান না কেন এখানে ঘোরার জন্য একটি জাদুঘর পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্রে পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলো হলো দ্য স্ট্যাচু অব লিবার্টি, হলিউড সাইন, গোল্ডেন গেট ব্রিজ ইত্যাদি। তবে বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকার শহরগুলি দ্বারা আকৃষ্ট হন। তাই তারা লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় বড় শহরগুলিতে ভ্রমণ করে থাকেন। পাঁচ, ব্রাজিল। বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ হল ফুটবলের দেশ ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলই অবস্থিত। দেশটির বৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট বৈচিত্র্যময়, কেননা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল ও খরস্রোতা নদী অ্যামাজন উভয় ব্রাজিলই অবস্থিত। এছাড়াও দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি, উচ্চভূমি, চারণভূমি, প্রাকৃতিক বৈচিত্র্য স্থান বিদ্যমান যা বিশ্বব্যাপী মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই সব কারণেই ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ছয়, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশটিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং বনাঞ্চল ঘেরা এই দেশটিকে পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আয়তনে ছোট হলেও দেশটির প্রাকৃতিক সৌন্দর্য স্বয়ং সম্পূর্ণ। ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালায় দেশটির সৌন্দর্য নতুন মাত্রা যোগ করেছে। সুইজারল্যান্ডের মোট আয়তনের 70% ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। তবে সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টিরোজা। এছাড়াও দেশটিতে 11টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর জমকালো ল্যান্ডস্কেপ। প্রতি বছর স্কিইং ও পর্বত ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটক আসে। অনেকের মতে ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর দেশ। সাত, নরওয়ে। ছবির মতো সুন্দর দেশ নরওয়ে। দেশটিকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়, অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় 24 ঘণ্টাব্যাপী সূর্যের আলো বিদ্যমান থাকে। পর্বতে ঘেরা এই দেশটির রাজধানীর নাম ওসলো। মূলত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জাদুকরী একটি শহর হলো ওসলো।
দেশটিতে রয়েছে রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্র খাত, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। এছাড়াও নরওয়ের মাছ ধরা, হাইকিং এবং স্কিং বিশেষত অলিম্পিক রিসর্টের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। শুধু সৌন্দর্য নয়, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে নরওয়ে। দেশটিতে প্রাকৃতিকভাবে সৃষ্ট বহু পর্যটন স্থান রয়েছে যা দেশটিকে বিশ্বের সুন্দর দেশের তালিকায় শীর্ষে নিয়ে এসেছে। আর ভারত, ভারত অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ যেখানে নানান ভাষা, জাতি ও ধর্ম সংস্কৃতির মানুষেরা একই সাথে বসবাস করে। ভারতের মূল ভূখণ্ড হিমালয় চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত। দেশটির জাতীয় উদ্যানগুলি রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান সিংহ, এশিয়ান হাতি এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং প্রাকৃতিক আবাসস্থল। আরও রয়েছে মরুভূমি, মারুভূমি, দীর্ঘ নদী এবং এক বৈচিত্র্য সংস্কৃতি। এছাড়াও রয়েছে পৃথিবীর নতুন সপ্ত আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য তাজমহল, যা পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু, ফলে প্রতিবছর অসংখ্য পর্যটক ভারতে ঘুরতে আসেন। নয়, নিউজিল্যান্ড। সমুদ্র ও সবুজ পাহাড় ঘেরায় নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। দেশটি ওশিয়ানিয়া মহাদেশের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখানে রয়েছে ঘন বন, পাহাড়, সমুদ্র সৈকত, গ্লাসিয়াল, উষ্ণ অঞ্চল, চমৎকার সব গ্রাম আর অপূর্ব বন্য জীবন। নিউজিল্যান্ডে জনসংখ্যার মাত্র 5% মানুষ আর বাকি সব অন্যান্য প্রাণী, তাই নিউজিল্যান্ডে বিভিন্ন প্রাণী যেমন পেঙ্গুইন, সিল, তিমি এবং ডলফিন সহ বন্যপ্রাণী দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। তাই নিউজিল্যান্ডে যে কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত একটি স্থান। 10, দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের অন্যতম সুন্দর একটি দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির ইতিহাস, সাংস্কৃতিক, খাবার, বন্যপ্রাণী এবং সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে। পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র বোল্ডরস বিচি পেঙ্গুইনের দেখা মেলে, যা দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। দেশটিতে রয়েছে অসংখ্য ন্যাশনাল পার্ক যেখানে আপনি একই সাথে বিগ ফাইভ অর্থাৎ হাতি, মহিষ, গন্ডার, সিংহ এবং চিতাবাঘ একসাথে দেখতে পাবেন। কেপটাউন ও জেহেসেনবার্গ পৃথিবীর বৃহত্তম শহর। ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে কেপটাউন বিশ্বের অন্যতম শহরগুলির মধ্যে অন্যতম, একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।